বিমানবন্দরের পথে ছাদখোলা বাসের সঙ্গে আছেন সহকর্মী এস এম ইকবাল এবং বিমানবন্দরে আছেন ইশতিয়াক দীপু। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকবালের কাছে। ছাদখোলা বাসে চ্যাম্পিয়নশিপ উদযাপন করা হয়, তার ভাইবটা আজ রাজধানীবাসী টের পাচ্ছে। অর্থাৎ এই বাসটা যখন কমলাপুর থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমরা এই মুহূর্তে বনানীতে রয়েছি এবং রাস্তার প্রতিটি মুহূর্তে আমরা খেয়াল করতে পারছি বা লক্ষ্য করছি যে দর্শক, সাধারণ দর্শক যারা রয়েছে বা যারা খোঁজ খবর রেখেছেন যে চ্যাম্পিয়নশিপ জয়ীরা হচ্ছে আজ বাংলাদেশে আসছেন, তারা কিন্তু প্রতি মুহূর্তে, সেই দর্শকরা কিন্তু আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছেন এবং তারা প্রতি মুহূর্তে হচ্ছে আমাদের জানান দিচ্ছেন যে তারা আছেন, যে এই চ্যাম্পিয়নশিপটা হচ্ছে, এই নারী ফুটবলাররা আজ বাংলাদেশে ফিরছে। সুতরাং এই যে এই যাত্রাটা, এই জার্নিটা, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের নারী ফুটবলের তথা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য নতুন একটা ভাইব কিন্তু ক্রিয়েট করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুধারে প্রচুর দর্শক দাঁড়িয়ে আছে এবং যে সুযোগ পাচ্ছে, যখনই দেখতে পাচ্ছে যে চ্যাম্পিয়নশিপ বাসটা তাকে অতিক্রম করে যাচ্ছে, তখনই কিন্তু এই মুহূর্তটা তারা ফ্রেমবন্দি করার চেষ্টা করছে। যার হাতে মোবাইল রয়েছে তিনি মোবাইল দিয়ে বাজে, অনেককে দেখতে পাচ্ছি ক্যামেরা নিয়েও অনেকে হচ্ছে দাঁড়িয়ে গেছেন, কারণ অনেকে ইতোমধ্যে জেনে গেছেন যে আমাদের চ্যাম্পিয়নরা কিন্তু আজ দেশে ফিরছে। তো আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এইমাত্র বনানী অতিক্রম করলাম, অর্থাৎ বিমানবন্দর রোডে কিন্তু রাস্তায় কিন্তু আমরা ইতোমধ্যে ঢুকে পড়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বিমানবন্দরে চলে যাব এবং সেইখানে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার কিন্তু সমস্ত প্রস্তুতি শেষ করেছে নির্ধারিত কর্তৃপক্ষ। আমার পাশে দেখতে পাচ্ছেন যে বাইকে করেও কিন্তু অনেকেই এটার সঙ্গী হয়েছে, যদিও তারা হচ্ছে গণমাধ্যমের কেউ না, শুধুমাত্র এই মুহূর্তটাকে রাঙিয়ে রাখার জন্য বা এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু সকলের এই প্রয়াস। আসলে চ্যাম্পিয়নশিপ বাসটা, যে ছাদখোলা বাসের কথাটা যেটা কয়েকদিন ধরে আলোচনায়, এর মাধ্যমে কিন্তু খুব সহজেই দর্শকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা যায় এবং তার একটি নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার কারণেই এই ছাদখোলা বাস নিয়ে এত ঘটনা, এত কথা, এত আলোচনা, এত সমালোচনা, তবে শেষ পর্যন্ত কিন্তু একটা সফলতার মুখ দেখেছে। এবং আমি আবারও কিন্তু এটা আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা যারা গণমাধ্যম কর্মী, যে আসলে সদিচ্ছা যদি থাকে কর্তৃপক্ষের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব। আমরা কিন্তু একেবারেই কাছাকাছি চলে এসেছি বিমানবন্দরের এবং আমরা দেখতে পাচ্ছি যে যতটাই কাছাকাছি চলে আসছি বিমানবন্দরের, এই ভাইবটা কিন্তু আমরা আরও বেশি টের পাচ্ছি, যে উৎসুক জনতা কিন্তু এই বাসকে বা হচ্ছে আমাদের চ্যাম্পিয়নশিপকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত হয়ে রয়েছে। এবং বিমানবন্দরে এই মুহূর্তে আমার সহকর্মী নিয়ন মোহেমিন রয়েছে, তার কাছ থেকে জানবো সেখানকার আপডেট। নিয়ন মোহেমিন রয়েছে, ইশতিয়াক দীপু রয়েছে, সাব্বির মিত্র, আমাদের বেশ কয়েকজন সহকর্মী কিন্তু হচ্ছে আজকে বিমানবন্দর থেকে কাভার করছে। এই মুহূর্তে আমি একটু যেতে চাই ইশতিয়াক দীপুর কাছে, যেতে চাই, তিনি রয়েছেন, তার কাছে কি তথ্য আছে উদযাপনের সেটা জানবো। আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর ফুটবল ভক্তরা কিন্তু সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সাফ জয়ী নারী ফুটবলাররা ফিরবে। এর মধ্যে কিন্তু নেপালে কাঠমান্ডু থেকে বিমানে ঢাকার পথে রয়েছে সাবিনা কৃষ্ণারা এবং এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেএসপি থেকে অনেক ফুটবলার এসেছে এবং এই তরুণ ফুটবলাররা এসেছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে, সাবিনা কৃষ্ণা তাদের জন্য অপেক্ষা করছে এবং তারা কিন্তু বিকেএসপির যে বাস রয়েছে সেই বাসে করে তারা এসছে এবং এই মুহূর্তে কিন্তু তারা সারিবদ্ধভাবে অপেক্ষা করছে লাল সবুজ জার্সিধারীদের জন্য। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয় করে কিন্তু ফিরছে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা এবং যারা ফুটবলাররা রয়েছে, ক্ষুদে ফুটবলাররা রয়েছে, তারা কিন্তু এসছে সাভারের বিকেএসপি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সারিবদ্ধভাবে বসে আছে এবং তাদের যে অগ্রজ যারা রয়েছে তাদের জন্য অপেক্ষা করছে কখন সেই কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছবে এবং সেটা তারা দেখতে পাবে। এবং আপনারা দেখতে পেয়েছেন কিন্তু বিমানবন্দরের পথে রয়েছে ছাদখোলা বাসটি এবং সেই বাসটিও কিন্তু দেখার জন্য এখানে যারা খুদে যারা ভক্ত রয়েছে, ফুটবলাররা রয়েছে, বিকেএসপির ফুটবলাররা তারাও কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিকেট ভক্ত রয়েছে একজন শোয়েব, তার সঙ্গে একটু কথা বলতে চাই। শোয়েব, আপনি তো ফুটবল ক্রিকেট পছন্দ করেন, সবসময়
আমরা ক্রিকেটের মাঠে আপনাকে দেখতে পাই। আসলে এখন নারীরা আসলে সাফ চ্যাম্পিয়ন হয়েছে, এখানে এসছেন বাঘের ড্রেস পরে, বাংলাদেশের অহংকারের প্রতীক পতাকা নিয়ে, কেমন লাগছে? বাঘিনীদের রিসিভ করার জন্য আমরা সকলে এখানে এসেছি, তবে নেপালে যে যাই নেই সেই কষ্ট আক্ষেপটা একটু কমানোর জন্য, সেই আনন্দটা আসলে ভাগাভাগি করার জন্যই এখানে যে আমাদের মেয়েরা অনেক আপারা তারাও চলে এসেছেন, মানে আশেপাশে প্রচুর লোক যারা এখানে চাকরি করে তারাও আসলে দেখেন কাজ রেখে এখানে ম্যাক্সিমাম যারা চলে এসেছে তাদেরকে দূর থেকে একটু দেখার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। তবে এখন থেকে আমরা ছেলেদেরকে যেভাবে সাপোর্ট দেই, তাদের পাশে যেভাবে থাকি, এইভাবে ঠিক একইভাবে যেন আমার মেয়েদেরকে সাপোর্ট দিই, তাহলে মেয়েরা খুব তাড়াতাড়ি আপনার আমি মনে করি যে ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তাদের যে অর্জন, তাদের যেই মানে একটা টিমকে যে বড় ব্যবধানে হারানো, মানে মনে হয় যে আসলে কোনো টিম বাংলাদেশ টিমের কাছে পাত্তা পায় নাই। তা খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে বাপু ভাই হয়তো চেষ্টা করবে যে ফিফার সাথে কথা বলতে, যে বড় বড় টিমের সাথে যেন খেলে, বা ফিফা তো মানা করতে পারবে না যে কেন খেলবো, কারণ আমরা এখন এশিয়ার শিরা, আমরা বড় বড় টিমকে হারিয়েছি। তা আমি মনে করি ফিফা অবশ্যই অবশ্যই আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি এরকম বড় বড় টিমের সাথে বাংলাদেশ লড়াই করবে, এবং আমরা তখন অহংকার করে পতাকা ঘুরাবো, আর সেই অনুভূতি সেই স্বপ্ন আমার মনে হয় যে বেশি দূর না, বেশি দূর না। দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিকেট ভক্ত সৈয়দ তিনি এসেছেন, তিনি বাংলাদেশের অহংকারের প্রতীক, লাল সবুজ পতাকা তিনি উড়াচ্ছেন, তিনি জার্সি পরে এসেছেন এবং বাংলাদেশের ভক্তদের তিনি ফুটবলারদেরকে তিনি অভিনন্দন জানিয়েছেন, এবং প্রচুর দর্শকের সমাগম হয়েছে, এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ বিমান যোগে সাবিনারে এসে পৌঁছবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এই ছিল সবশেষ আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সাফজয়ী নারী দলকে বরণ করে নেওয়ার প্রস্তুতির সবশেষ খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।